দাদা আজকে আপনি কুমারঘাট পিএসসি কে লাগাইছেন গতকালকে একটা কুমারঘাট ডিসিএম ফুড ইন্সপেক্টর এরপরে আরডি দপ্তরের একজন ইঞ্জিনিয়ার টিএসআর পুলিশ বাহিনী নিয়াক ফটিকরায় বাজারে বিকাল পাঁচটায় একটা করোনা প্রতিরোধক মাস্ক যারা পড়ে না তাদের সচেতনতা একটা অভিযান চালাইছিলেন ওই অভিযানে আমি সাংবাদিক হিসাবে খবরটা কভার করতে গেছিলাম এবং এর আগে আমি ওই কুমারঘাট পিডাব্লিউডি এরপরে এনএইচআইডিসিএল এই সমস্ত নিয়ে কিছু নিউজ টিউজ করছিলাম তো এক ফটিকরায়ের এক মাফিয়া তার নাম হলো প্রশান্ত সরকার এই সরকারের আগের সরকার যখন আসিল তখনও ওই সরকারের মাফিয়াগিরি করত আর এই সরকার নতুন যে সরকার আইছে এখন ত্রিপুরায় এই সরকার আসার পরে এ আবার এদের সাথে বিড়ি গেছে তা এখন আবার ওই মাফিয়াগিরি শুরু করছে তো আমি কাবার করতে গিয়া ডিসিএম সাহেব এরপরে ডিসিএম সাহেব একজনকে ফাইন করছে ওই ফাইনের বিষয় নিয়ে ওই লোকটার একটু অভিযোগ আসলো একটা মাস্ক চাইছিল ডিসিএম এর কাছে ওইটা আমি কাবার করতে গিয়ে লোকটা আমার অভিযোগ দিছিল আর কি আমি বাইকটা লইতেছি এমন সময় ওই প্রশান্ত সরকার ওই লোকটার পিছন দিয়ে আইছে তো আমি তো ভাবতে পারি নাই হে যে হঠাৎ করে আমার আক্রমণ করিয়ে বইব আমি আমার কাজ করতেছি সাংবাদিকতার পেশা দায়িত্ব আমি পালন করতেছি এমন সময় হঠাৎ করে আই আমারে আমি শিডিউল কাস্ট মানুষ আমারে জাত তুলিয়া গালাগালি করিয়া আমারে খুব মারধর করছে আমার কিছু অর্থ শর্ত আসিল এগুলাও সিনিয়র নিচে গিয়া এরপরে আমারে বাধ্য করছে ওই জায়গাটা কি আমি সরিয়াইতে মাইর মানে মারতে মারতে এমন এক পরিস্থিতি তৈরি করছে ফটিকরাই বাজারে প্রকাশ্যে সাংবাদিকদের হেনস্থা ও মারধর করার ঘটনা ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে থানার অভ্যন্তরে সাংবাদিক নিগ্রহ সহ ক্যামেরা ভাঙচুর ঘটনায় সাংবাদিক মহলে হইচই পড়ার আগেই মুখে বান্ডিল গুঁজে দিয়ে কিছু সংখ্যক সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হয় এরপরও অন্য একটি ঘটনায় অপর এক সাংবাদিক নিগৃহীত হলেও অনেক সাংবাদিকরাই মুখ খুলতে ভয় পান তৃতীয় ঘটনায় বিলাস মালেকার উর্ফে বিলাস বিন্দু নামক এক সাংবাদিককে কয়েকশো জনতার সামনে কিল ঘুষি মেরে গুরুতর আহত করল ফটিকরায়ের প্রশান্ত সরকার নামে এক দুষ্কৃতি অথচ অধিকাংশ সাংবাদিকরা নিজেদের পায়ের তোলার জমি বাঁচাতে দু কলম লিখলেন না এই ফটিকরাই এলাকাতেই রাজ্যের কয়েকজন বরিষ্ঠ সাংবাদিকগণ আছেন যাদের বজ্র লেখনীতে ভয়ে থরথর কেঁপে ওঠে দুষ্কৃতীরা কিন্তু কিছু উঠতি সাংবাদিকরা যেই অকর্মণ্যতার পরিচয় দিলেন তাদের উচিত দুর্বাঘাসে ফাঁসি দিয়ে মরে যাওয়া ফটিকরাই সহ কুমারঘাট এলাকায় আজকাল এমন কিছু সাংবাদিকরা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যেন ইন্টারন্যাশনাল চ্যানেলে কাজ করেন সাংবাদিকতার চেয়ে কিছু সংখ্যক অর্থ প্রদানকারী তথাকথিত অ্যাপে কাজ করে নেতার চাপলুসি করে দু পয়সা রোজগারটাই তাদের মুখ্য পেশা হয়ে দাঁড়িয়েছে বাপের টাকায় কয়েক হাজার টাকার অ্যান্ড্রয়েড মোবাইল ও এসএলআর ডিএসএলআর ক্যামেরা বগলদাবা করে এমন ফুটাঙ্গি মারেন যেন হামসে বড়া কনহায় অথচ ওই ফুটাঙ্গিওয়ালারাই একাধিকবার মার খেয়েছে সাংবাদিকতার মুখ্য উদ্দেশ্যকে কালিমালিপ্ত করা ওই কয়েকজন সাংবাদিকদের এলাকার ওই একজন সাংবাদিক ভাইকে মারধর করা হলো ফটিকরাই বাজারে অথচ ভয়ে তথা পয়সা রোজগারের ধান দাম মান্দা হবার আশঙ্কায় দূরে সরে রয়েছেন ওই সব সাংবাদিকরা সাংবাদিক বিলাস মালেকার ওরফে বিলাস বিন্দুকে মারধর করা হলো ফটিকরাইয়ে ফটিকরাই কুমারঘাটের যুবক সাংবাদিকরা কোনো প্রকার প্রতিবাদ করছে না দেখে বিভিন্ন মহলেই গুঞ্জন শুরু হয়েছে একাই লড়ে যাচ্ছেন বিলাস বিন্দু প্রতিবাদের ঝড় তুলছে অন্যান্য এলাকার সাংবাদিকরা বৈদ্যুতিন চ্যানেল সহ ইউটিউবাররা অথচ মার খেতে অভ্যস্ত ফটিকরাই ও কুমারঘাটের কিছু সংখ্যক যুবক সাংবাদিকরা ব্যস্ত রয়েছে সারাদিন নিউজ করে প্রতি নিউজে ৩০ থেকে ৪০ টাকা করে কত রোজগার হলো জানা গেছে অভিযুক্ত প্রশান্ত সরকারকে শীঘ্রই গ্রেপ্তার করবে পুলিশ প্রতিবাদের ঝড় তুলতে চলেছে কংগ্রেস দলও কুমারঘাটি কংগ্রেস দলের সম্পাদক চূড়াচাঁদ শর্মা নিজেও এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা পায়োনিয়ার